আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহীর বাঘা উপজেলার মণিগ্রাম আটঘরিয়া থেকে। আজকে আমরা হিমসাগর বাগানে এসেছি, আবুল কালাম আজাদ সাহেবের হিমসাগর বাগানে। এখানে আপনাদেরকে হিমসাগর আম দেখাবো, যে কি ধরনের আম বা এই আমগুলো কীভাবে সংগ্রহ করা যায়, কোথা থেকে পাওয়া যায় সব মিলিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর রহমত তো দেখছি। হ্যাঁ, আল্লাহর রহমত আপনার বাগানে ঢেলে পড়ছে, আমের জি অবস্থা দেখে যা মনে হচ্ছে। জি আচ্ছা চলেন বাগানের ওই সাইডে একটু দেখি কি কি আসেন আম আছে এই সাইডটায়। ভিতর দিয়ে দেখেন। আচ্ছা হ্যাঁ যাই আমরা। খুব ভালো আম। এটা হচ্ছে হিমসাগর আমের গাছ না? জি হিমসাগর, ডাক নাম খিরসাপাতও বলে আর কি। হ্যাঁ খিরসাপাত, এটা খিরসাপাত বলেই এলাকায় সবাই চেনে। আচ্ছা এটা হলো হিমসাগর আম। এই যে আপনার এখানে কতগুলো গাছ আছে হিমসাগর আমের? এই বাগানটাতে 8-10টা আছে হিমসাগর, শুধু হিমসাগর। শুধু হিমসাগর, তাছাড়া এই যে আরাজ আম আছে, এই যে পাশে লখনা আছে, এই যে আম্রপলিও আছে পাশে, এই যে আম্রপলি। আচ্ছা আম্রপলি দেখবো, তার আগে একটু হিমসাগর দেখাই। যে এই যে উপরে কত সুন্দর কালার হিমসাগর। হ্যাঁ এখনো তো বড় হয়নি, না হিমসাগরের সময়ও হয়নি। এপাশেও আছে, এপাশে দিকে দেখি একটু। এই যে এখানে দেখছি অনেকগুলো আছে। হ্যাঁ যেখানে দেখেন হিমসাগর আম। হিমসাগর আমের তো সব থেকে বেশি চাহিদা, সব চাইতে বেশি চাহিদা, খাইতে সুস্বাদু, খুবই ভালো। এটা আর কতদিন পর পাকবে হিমসাগর আমটা? হিমসাগর জুনের জুনের হ্যাঁ জুনের 5-6 তারিখ পর থেকে। হ্যাঁ এটা ভালোভাবে খাওয়ার উপযোগী হবে, একদম পরিপূর্ণ পাকবে, পরিপূর্ণ হবে। এখন অনেকে আর কি গাছ থেকে নামাচ্ছে, কিন্তু এখন অতটা স্বাদ হবে না, স্বাদ হবে না, এখনো পরিপূর্ণতা আসেনি। আসেনি। আচ্ছা আপনার এই হিমসাগর গাছের বয়স কেমন এগুলোর? এই গাছের বয়স ওই 17-18 বছর। 17-18 বছর। জি এই গাছগুলো কে লাগাইছিল? এই গাছগুলো আমরা লাগাইছি, আমাদের নিজের হাতে। আপনাদের পারিবারিক ভাবেই এগুলো করতে হয়? ভাবেই লাগাইছি। হিমসাগর গাছ লাগানোর কত বছরের মধ্যে আম ধরে? এই লাগানোর 2-3 বছর পর থেকে আম শুরু হয়ে যায়। 2-3 বছর পর থেকে আম শুরু হয়ে যায়। হয়ে যায়। এই গাছে আপনার এই গাছটা একটু দেখাই, কতটুকু আম ধারণা করছেন এই গাছটা? এই গাছটাতে আমরা আম ধারণা করছি 10-12 মণ আম হবে। 10-12 মণ আম হবে? হ্যাঁ একটু পুরা গাছ আমি দূর থেকে দর্শকদের দেখাই। যে আবুল কালাম আজাদ সাহেবের যে একটা আমের গাছ, এখানে বিশাল আকৃতির একটা হিমসাগর আমের গাছ। হিসেব করলে এটা খুবই মাঝারি বা ছোটো সাইজের একটা গাছ, এর থেকে অনেক বড় বড় আম গাছ হয়। এখানে বেশ কয়েকটা হিমসাগর আছে দেখছি, আবুল কালাম আজাদ সাহেব ধরে রেখেছেন। ও আচ্ছা, এই গাছ এই আমগুলোর মাঝে মাঝে অনেক বড়ও আছে দেখছি। হ্যাঁ বড়ো আছে, এখনও পরিপূর্ণতা আসেনি। পরিপূর্ণতা আসেনি। জি তবে আপনার এই যে আমের কালারগুলো দেখছি, হ্যাঁ জি আপনার অনেক সুন্দর কালার, কোন স্পট নেই, দাগ নেই, কিভাবে করলেন আপনি, সম্ভব কিভাবে হলো এটা? এটা পরিচর্যা করতে হয়। দেখি এই দুইটা আম ধরেন দেখি আপনি, যে এপাশে বেশ সুন্দর একটা ছবি তুলি আমি আমের, আর একটা আম ধর ওটা সহ একটু ধরেন। আচ্ছা এই ছবিটা হয়তো দর্শকদের সামনে হয়তো দেখাবো আমরা, আগে থেকে দর্শকদের এই ছবিটা হয়তো দেখানো যাবে। বেশ সুন্দর হিমসাগর আম, এটি হচ্ছে রাজশাহীর হিমসাগর। ও আর এটার কি ফরমালিন টরমালিন আছে তো? না এগুলো কোনো ফরমালিন নেই। আচ্ছা মানুষের মাঝে এটার প্রবণতা কিভাবে আসলো মূলত এটার? ওই মানুষ কিছু কিছু লোক আছে আমের বাজার খারাপ করার জন্য ওইটা গুজব ছড়ায় যে ফরমালিন দেওয়া আছে, আসলে আমে কোনো ফরমালিন দেওয়া হয় না। আচ্ছা ফরমালিন দিলে তো আম পাকবেই না তাহলে? পাকবেই না। আর আরো আম এখানে বেশ কয়েকটা আম। এই আমের বৈশিষ্ট্য হলো আমটা খাইতে খুব ভালো, সবচাইতে ভালো আম আমাদের এলাকায়। আর সব থেকে চাহিদা? আর সবচাইতে চাহিদা এবং অনলাইনে আমটা বেশি বিক্রি হয়ে যাচ্ছে। অনলাইনে বেশি? অনলাইনে বেশি বিক্রি হচ্ছে। একবার যে আর কি আমটা খেয়েছে, পরে পরবর্তীতে আবার এই আমটারই অর্ডার দেয় যে আমটা আমাদের দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো কেউ যদি অনলাইনে নিতে চাই তাহলে সেক্ষেত্রে আপনাকে দেওয়া সম্ভব হবে? ইনশাল্লাহ চেষ্টা করব। আপনি তো অনেক ব্যস্ত থাকেন আমের নিয়ে সবসময়। এখন যদি কেউ বলে যে ভাই আপনাদের বাগানের ভালো আম নেব, তো চেষ্টা করে দেখা যাবে ইনশাল্লাহ। আমরা এখন আরেকটা হিমসাগর আম গাছের কাছে যাচ্ছি, দুইটা গাছ দেখালাম, তৃতীয় গাছ। সব গাছে তো দেখছি আপনার আম আছে বেশি? সব গাছে আছে। এটা কিন্তু অনেক বড় সাইজের আম। জি এই যে এই আমটা অনেক বড় সাইজ। এটার ওজন কতটুকু হবে? এখনই 400 গ্রাম হবে না, এটা 300 গ্রাম হবে, 250 থেকে 300 গ্রাম হবে, দেওয়া হয়তো হবে। এবার এখানকার আমগুলো যতগুলো আম দেখছি, কিন্তু একটা জিনিস ভালো লাগছে যে আপনার আমের কালারগুলো অনেক সুন্দর আছে। জি
কালারগুলো অনেক সুন্দর। এই ঝুপাতে কয়টা আম আছে? এই ঝুপাতে চারটা আম আছে। চারটা আম আছে এপাশে। এখানে আর একটা গাছ হিমসাগরের, এখানে বেশিরভাগ হিমসাগর গাছ। এই গাছগুলোতে বাগানে আপনার কত মন আম টার্গেট করছেন সব মিলাই? এটা চারটা গাছে আমরা 40 থেকে 45 মন আম টার্গেট করছি। আপনাদের তো সব মিলিয়ে 15-20 বিঘের উপরে আম বাগান আছে? জি জি। এখানে বিভিন্ন প্রজাতির আছে। এটা শুধু হিমসাগর আম এখানে বেশি? এখানে হিমসাগর বেশি, অন্য জায়গাতেও আছে আমাদের। অন্য জায়গাতে আছে না? জি। আচ্ছা ঠিক আছে। এই যে দর্শক, হিমসাগর আম। এই যে এগুলো, এই যে এগুলো দেখাই আপনাদেরকে একটু, দেখলে বুঝতে পারবেন।